চলে আসলাম আমার ইউটিউবের প্রথম ইনকাম তোলার জন্য ভালো কা ইসলামী ব্যাংকে। তারপর আমি সরাসরি এটিএমের ভিতরে চলে আসি। এটিএমের ভিতরে ঢোকার পরে আমি এটিএম কার্ডটা আমি এটিএম মেশিনের ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না। তারপরে এখন ফাইনালি ঢোকাই ফেলছি। তো আজকে দেখবেন আমি কত টাকা তুলি, ইউটিউবের প্রথম ইনকাম কত টাকা পাইলাম, সব কিছু আমি দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি ইউটিউবে প্রথম ইনকাম পাইছি, তো ভালো কাজ যাব। তো আজকে কয় টাকা পাইলাম সব কিছু ডিটেলসে বলবো, জানাবো, তো দেখতে থাকেন ভিডিওটি। তো আজকে এখানে আমি দেখতে পারতেছেন রেডি হয়ে গেছি। তো এখন মিমি রেডি হইতেছে, এখানে মিমি রেডি হওয়ার পরে আমরা চলে যাব বালুকা। এখন মিমি রেডি হয়ে গেছে, তো এখন আমরা চলে যাব বালুকা। তো ভালুকা যাওয়ার আগে তো এইখানে দেখতে পারতেছেন যে আমরা একটু ভিডিও করে নিতেছি। নানি কিছু কও, যাবা নাকি? প্রথম ইনকাম তুলবার যাইতেছি, যাইবা? দেখতে পারতেছেন নানি উঠে আমাদের সাথে রওনা দিছে যাওয়ার জন্য। তো আমরা সবাই ভার হয়ে যেতেছি বাইরে। তো নানি শুধু শুধু দুষ্টামি করছে, যাবে না। ওই মারি ব্যাগ লয়ে আও, তারাও আমি যাইতেছি। দেখতে হবে মানি ব্যাগ সারাই বাইরে হয়ে গেছিলাম। তারপর মনে হলো যে মানি ব্যাগ নিয়ে নেই, যদি মানি ব্যাগ না নিই তাহলে মানি ব্যাগের ভিতরে আমার কার্ড ছিল, তারপরে হচ্ছে টাকা ছিল, যদি আমরা এমনি চলে যেতাম তারপরে অটোর ভাড়া কেমনি দিতাম। তো এইখানে দেখতে পারতেছেন আমরা অটোর জন্য অপেক্ষা করতেছি, তারপর ফাইনালি অটো পেয়ে গেলাম। ওইটাই ভিডিও স্টার্ট করি, ভিডিও স্টার্ট করার পর তারপর আর ভিডিও করি নাই। তো এইখানে দেখতে পারতেছেন একটা পুকুর, এই পুকুরের মাঝখানে দৃশ্যটা এতটা সুন্দর, তো আপনারা যদি নিজের চোখে দেখতেন অনেক সুন্দর জায়গাটা। আমার আমি যদি আপনাদের দিনের বেলা দেখাইতাম এই জায়গাটা অনেক সুন্দর, তো আমরা রাত্রে আসছি যেহেতু রাত্রে দেখাইতে পারি নাই, দুঃখিত। তো আজকে আমার ইউটিউবে প্রথম ইনকাম তুলতে চাইতেছি, এমন আনন্দ আমার আর কখনো লাগে নাই। তো যারা যারা ইউটিউবের প্রথম ইনকাম তুলছেন তারা তো জানেনই কেমন আনন্দ। তো আমরা প্রায় ভালুকা চলে আসছি। তো ভালুকা আসার পর আমার মনে হয়েছে কয় টাকা তুলব, তো আপনারা দেখতে পারবেন যে আমি কয় টাকা তুলি। তো আমরা ভালুকা প্রায় চলে আসছি, এখানে দেখতে পারতেছেন যে এটা টিনটের মুখ, টিনটের মুখ চলে আসছি। তো আমাদের এখানে তো বেশিরভাগ অটোই চলে, আর আমাদের ভালুকা শহরটা অনেক সুন্দর, তো আপনাদেরকে দেখাইতে পারলাম না, রাত্রেবেলা আসছি যেহেতু। তো এই যে এটা আমাদের নদী, আমাদের বাম সাইডে আর কি, বাম সাইড দিয়ে একটা নদী গেছে। তো ভালুকা শহরটা অনেক সুন্দর। তো এখানে দেখতে পারতেছেন যে আমরা এখন রাস্তা পার হব। তো আমি ব্যাংকের সামনে চলে আসলাম, তো দেখতে পারতেছেন একটু পরে আমি এটিএমের ভিতর ঢুকবো। এটিএমের ভিতর ঢুকার পর টাকা তুলবো। তো এটিএমের সামনে আমি চলে আসলাম, তো এখন এটিএমের ভিতরে চলে আসছি। তো এখন দেখতে পারতেছেন আমার কার্ডটা ঢোকানোর চেষ্টা করতেছি, কিন্তু কার্ডটা ঢোকানোর চেষ্টা করতেছি পারতেছি না। তারপর উল্টা করে দিলাম, কার্ডটা ঢুকাই দিছি। তারপরে এখানে দেখতে পারতেছেন আমি কয় টাকা তুলবো, এখানে দেখতেই পারতেছেন যে আমি কয় টাকা তুলি। দেখেন প্রথমে আমার পিনটা দিয়ে দিলাম, পিনটা দেওয়ার পর এখানে নগদ উত্তোলনে ক্লিক করলাম। নগদ উত্তোলনে ক্লিক করার পর এইখানে আমার অ্যামাউন্টটা সিলেক্ট করলাম। তো আমি প্রথমে কিছু টাকা তুলছি, তো ওটা আমি দেখাই নাই, তারপর আমি ভিডিও চালু করছি। তো এখানে আমি টাকাটা নিয়া তারপর চলে যাব বাজারে, কিছু বাজার করব আর মিমিকে একটু মার্কেট করে দেব। থেকে বার হয়ে সরাসরি মার্কেটে চলে যাওয়ার কারণে আর ভিডিও করি নাই। তো এখানে যারা যারা বলতে পারবো এখানে কয় টাকা আছে, তাদেরকে আমি 50 টাকা মোবাইল রিচার্জ করে দেবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।